উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের সমশপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী 15 বছর বয়সী এক কিশোরীকে তার এক বান্ধবী ফোন করে অপর এক বান্ধবীর বিয়েতে ডেকে নিয়ে যায় বলে খবর। শুক্রবার রাতে রায়গঞ্জের নারায়ণপুর গ্রামে বিয়ের নেমন্তন্ন খেতে যায় ওই কিশোরী। অভিযোগ, বিয়ে বাড়িতেই 6 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ঘরে ঢুকে নিয়ে কিশোরীর হাত পা বেঁধে গণধর্ষণ করে পালিয়ে যায়। এরপর বিয়ে বাড়ির লোকেরা কিশোরীকে ওই ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। পুলিশ ঘটনার তদন্তে নেমে মর্তুজ আলী নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃত দুষ্কৃতীকে শনিবার আদালতে তোলা হয়। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে নাবালিকার শারীরিক ও মানসিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে। ওরকম করে কাজ করছে 4 জন মিলে, যাতে ওর শাস্তি হয়। ওইভাবে যেরকম ওর মেয়েটা মাথা খারাপ করে দিয়েছে, করে এবার ওরকম যাতে ওরগুলো শাস্তি হয়। কে করলো এটা? কে করলো? ওর সেই ভাইগুলো করছে। 4 জন মিলে পাড়ার ছেলে আরো 2টা নিয়ে আসছে, আসে বাড়িতে ওরকম করছে। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? 9-এ। আপনি কোথায় গিয়েছিল? আমি কোথায় যাম, দিল্লি ছিলাম, দিল্লি থেকে পড়ছি আসছি বাড়িতে। আর মেয়ে কোথায় গিয়েছিল? মেয়েকে ওরা নিয়ে গেছে ফোন করে করে, ডাকে ডাকে বান্ধবী ওকে, ওর তো এ ফোন ফোন করে করে নিয়ে গেছে ওখানে। ওকে ও যাওয়ার ছিল না, ও বললো তুই এখানে আয়, রায়গঞ্জে আয়, আমি তোকে নিয়ে যাবো, রায়গঞ্জে আয়, তোকে আমি নিয়ে যাবো। তারপর ওই নিয়ে গেছে, নিয়ে যায়। ওরা বিয়ে করায় না, তারপরের দিন বিয়ে নিয়ে আয়, যে যার পর তারপরে ওরা এই কাজ করছে ওকে। আমি কি চাচ্ছি? সাজা চাচ্ছি, আমি সাজা নেবো ওর শরীর, আমি সাজা নেবো, যেরকম আমার মেয়ে হয়েছে ওরকম ওকে করবো আমি। নাবালিকা গণধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে রায়গঞ্জের নারায়ণপুর গ্রামে। নির্যাতিতার পরিবার ও গ্রামের বাসিন্দারা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। ঘটনাটা, মেয়েটা নারায়ণপুরে একটা বাড়িতে গেছিল বিয়ে খেতে, তো ওই বিয়ে বাড়িতে কয়টা ছেলে মিলে ওকে রেপ করছে, জবরদস্তি করেছে, টানাহিচড়া করেছে। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স মোটামুটি 14-15 বছর হবে। এখন মেয়েটার শারীরিক অবস্থা খুব খারাপ, মেয়েটা কি শকে পড়ে গেছে, মানে ব্রেন কাজ করছে না, শুধু খালি কান্নাকাটি করে। আর আমাকে খালি একটুকু বলছিল যে ওর সঙ্গে এই জিনিস হয়েছে। 4 থেকে 6 জনের মতো ছিল। আচ্ছা, আর ওরা কি এইসব কুকপ করে চলে গেছে? এখন ওটা আমি বলতে পারছি না। তারপর মেয়ের মা মেয়েটাকে নিয়ে আসে রায়গঞ্জে, আমি রায়গঞ্জ থেকে মেয়েটাকে রিসিভ করে ওদের বাড়িতে পৌঁছাই দিই। আমি চাইছি যারা এই দোষী তাদের শাস্তি হোক। রায়গঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, আমার নিউজ। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।